সদ্য পাশ করা ডাক্তারদের পদচারণায় মুখরিত আগ্রাবাদের অ্যাম্ব্রোসিয়া রেস্টুরেন্ট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস কাউন্সিল 2024-25 আয়োজনে ইন্টার্ন সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে তারা একত্রিত হন। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের 61তম MBBS ব্যাচের এই অনুষ্ঠানের স্পন্সর ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পর নতুন ডাক্তারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকারা। নতুন ডাক্তারদের তারা স্মরণ করিয়ে দেন সমাজের প্রতি তাদের দায়িত্বের কথা। এমন আয়োজনে মুগ্ধ অংশগ্রহণকারী ডাক্তাররা। আজকের আমাদের ইন্টার্ন রিসেপশন প্রোগ্রামটি আয়োজিত হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির সৌজন্যে। স্কয়ার কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ এত জাঁকজমকপূর্ণভাবে প্রোগ্রামটি আয়োজন করার জন্য। স্কয়ার কোম্পানি বাংলাদেশের সব থেকে স্বাস্থ্য খাতের উন্নয়নে অনেক অবদান রেখে যাচ্ছে। আশা করি স্কয়ার তার গুণগত মান অব্যাহত রাখবে এবং আমাদের ডাক্তার সমাজ এবং স্কয়ার কোম্পানি একই সাথে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ ইকরামুল হক ও ম্যানেজার সেলস রাজীব কান্তি পাল, আর আয়োজনের দায়িত্বে ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মোস্তফা কামাল। বাংলাদেশের সেরা ফার্মাসিউটিক্যালস হিসেবে স্কয়ার সবসময় এমন আয়োজনে পাশে থাকবে বলে জানান তারা। স্কয়ার বাংলাদেশে নাম্বার ওয়ান ফার্মাসিউটিক্যালস কোম্পানি। সেই আজকে 38 বছর থেকে 1985 থেকে স্কয়ার বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি, এবং নট অনলি বাংলাদেশে, স্কয়ার দেশের বাহিরেও প্রায় আমরা 50 কান্ট্রিতে 50টা দেশে আমাদের এক্সপোর্ট হয়। আজকের এই ইন্টারনি রিসেপশন প্রোগ্রামে শুধু আমরা ওনাদেরকে বরণ করে নেব না, পাশাপাশি আমরা বিভিন্ন রকমের যে সাইন্টিফিক আলোচনা সেটাও আমাদের এই ডক্টরদের সাথে থাকবে। এই ইন্টার্ন ডক্টর একদিন আমাদের ডক্টর ফাউন্ডেশন হবে, যেখান থেকে আমরা ভালো একটা সাপোর্ট পাবো এবং ফিউচার যে প্রসপেক্ট, এই কারণে আমরা প্রথমে ইন্টার্ন লেভেলে খুব পরিমাণ আমরা এমফোসিস দিয়ে থাকি, যে কারণে আজকের এই আয়োজন, এই আয়োজনটা আমরা কন্টিনিউয়াস প্রত্যেকটা বেজে করে থাকি। অনুষ্ঠানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC-র অন্যান্য রিজিওনাল সেলস ম্যানেজাররাও উপস্থিত ছিলেন। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।